বলিউড ছাড়িয়ে হলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া। দেশে বিদেশে তার জনপ্রিয়তা ব্যাপক। নিজের ফ্যাশন, কাজ আর চিন্তাধারার মাধ্যমে ভক্তদের কাছে আইডলে পরিণত হয়েছেন তিনি। সম্প্রতি নিজের কৃতকর্মের জন্য ভক্তদের কাছে ক্ষমা চাইলেন তিনি। বহুল আলোচিত রিয়েলিটি শো দ্য অ্যাক্টিভিস্টে অংশগ্রহণ করেন বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। তা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড়ে পড়েন তিনি। অবশেষে টুইটারে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন এবং নিজের ভুল স্বীকার করলেন। সিবিএস এর রিয়েলিটি শো দ্য অ্যাক্টিভিস্ট একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেখানে বিভিন্ন সেলিব্রিটি অ্যাক্টিভিস্টরা অংশ নিয়ে থাকেন। কিছুদিন আগেই এই শোটির ফরম্যাটে পরিবর্তন এনে ডকুমেন্টারি ধরনের করা হয়েছিল, যে কারণে শোটিতে অংশ নিতে রাজি হন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু এই শোতে অংশ নেওয়ায় লাগাতার সমালোচনা ও নানা বিতর্কের সম্মুখীন হন এই বলিউড অভিনেত্রী। অবশেষে নিজের টুইটারে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন জনপ্রিয় এই তারকা। সেখানে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং এই ভুল থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছেন সে ব্যাপারটিও উল্লেখ করেন। শোটি ভুল পথে এগোচ্ছিল সে কথা স্বীকার করে নিয়ে অভিনেত্রী আরো বলেন, ওই শোয়ে আমার অংশগ্রহণ আপনাদের অনেককে হতাশ করেছে, সে কারণে দুঃখিত। এর আগে দ্য অ্যাক্টিভিস্ট শো এর তরফে ঘোষণা করা হয়, এখানে 6 জনকে অনুপ্রেরণা দেবে এমন সমাজকর্মীকে রাখা হবে, যারা আবার 3 জন পাবলিক ফিগারের সঙ্গে মিলে টিম তৈরি করবেন। যে 3 জনের টিমে ছিলেন মার্কিন গায়ক উষার, শো এর সঞ্চালক প্রিয়াঙ্কা চোপড়া এবং জুলিয়ান হফ। যদিও এই ঘোষণাটি শেষ পর্যন্ত উপহাসে পরিণত হয়, শোটি সস্তা বিনোদনে পরিণত হচ্ছে বলেও অভিযোগ ওঠে। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।